নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব অ্যাস্ট্রোজাইম হাজমা হার্বেল এনজাইম সিরাপ সম্পর্কে। এটি আমাদের ভালোভাবে খাবার হজম হতে সাহায্য করে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে, খিদে বাড়াতে সাহায্য করে, ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে। এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো, এর সাইড ইফেক্ট, খাওয়ার সঠিক নিয়ম, দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এই অ্যাস্ট্রোজাইম হাজমা সিরাপটি একটি হার্বাল এনজাইম সিরাপ। এটি একটি আয়ুর্বেদিক সিরাপ। এটি ল্যাবরেট ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া লিমিটেড তৈরি করে। এটি 200 ml বোতলে হয়। একটি অ্যাস্ট্রোজাইম হাজমা সিরাপের দাম 130 টাকা, যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই অ্যাস্ট্রোজাইম হাজমা সিরাপটি আমাদের খিদে বাড়াতে সাহায্য করে। যাদের খিদে কমে গেছে, খাবার খেতে পারছেন না, খাবার খেতে গেলে বমি ভাব লাগছে, একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকে, তারা এই সিরাপটি খেলে তাদের এই সমস্যাগুলি কমে যায়, খিদে অনেক বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন। হজম ক্ষমতা বৃদ্ধি করে। যাদের খাবার ভালোভাবে হজম হচ্ছে না বা বদহজমের সমস্যায় ভুগছেন, তারা এই সিরাপটি খেলে তাদের বদহজমের সমস্যা দূর হয়ে যায় এবং খাবার ভালোভাবে হজম হয়। গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে। অ্যাসিডিটির কারণে গলা জ্বালা, বুক জ্বালা, পেটে ব্যথা, বমি ভাব, টকটক ঢেকুর ওঠা, এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে। এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায়। অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে, নিয়মিত পায়খানা হতে সাহায্য করে, ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে। যাদের ওজন বাড়ছে না, ওজন কমে যাচ্ছে বা মোটা হতে চান, তারা এই সিরাপটি খেলে তাদের খিদে বেড়ে যায়। ফল খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে কিছুদিনের মধ্যে ওজন বাড়তে শুরু করবে এবং মোটা হতে শুরু করবেন। এছাড়াও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ফ্যাটি লিভারের সমস্যা দূর করে। যাদের অতিরিক্ত মদ্যপান করার ফলে লিভার ড্যামেজ হয়ে গেছে, তাদের লিভার রিকভার করে। রক্তল্পতার সমস্যা দূর করে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে, জন্ডিসের সমস্যা দূর করে। তো এগুলি ছিল এর বেনিফিটস। এবার আলোচনা করবো এর সাইড ইফেক্ট সম্পর্কে। এই অ্যাস্ট্রোজাইম হাজমা সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে, যেমন বমি ভাব, বমি, মাথা ব্যথা, পেটে ব্যথা, অস্বস্তি, অ্যালার্জি, গা চুলকানি, মানসিক ও স্নায়বিক অস্বস্তি, এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের হার্ট, হাই ব্লাড প্রেশার, কিডনির কোনো রকম সমস্যা আছে, গর্ভবতী মহিলা, শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এই অ্যাস্ট্রোজাইম হাজমা সিরাপটি খাওয়ার নিয়ম বলতে, বড়দের ক্ষেত্রে 10 ml করে দুবার খেতে হবে, দুপুরে খাবার খাওয়ার পর 10 ml এবং রাত্রে খাবার খাওয়ার পর 10 ml। এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। এই অ্যাস্ট্রোজাইম হাজমা সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।